নমস্কার। আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শৃঙ্খল চালিহার বিরুদ্ধে ব্যবস্থা নিন মুখ্যমন্ত্রী, সরব বুদ্ধিজীবীরা। বরাকের ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর, প্রতিরোধের দাবি। ফের অটোমালিক সংস্থার সভাপতি বিকাশ, সম্পাদক রঞ্জিত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মুখ্যমন্ত্রী কেন শৃঙ্খল চালিহার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না, এই প্রশ্ন তুলছেন বিশিষ্টজনেরা। বরাকে সরকারি ব্যানারগুলো বাংলায় হোক, এই দাবি জানানোয় বিডিএফের প্রধান প্রদীপ দত্ত রায়কে মুখ্যমন্ত্রীর করা বার্তার পাশাপাশি গ্রেফতারের পর এদিন আমরা বাঙালির সাধন পুরকায়স্থ ও প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য অসম সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি, বরাক উপত্যকায় 22টা গ্রাম আছে, অসমীয়া গ্রাম, তাদের শিক্ষা দীক্ষার ক্ষেত্রে তারা পিছিয়ে আছে। এই সমস্ত ব্যাপারে তো কোনো অসমীয়া জাতীয়তাবাদী সংগঠন সরব হতে দেখি না। আমরা তো চাই প্রত্যেকে তার মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করুক। 22টা ভিলেজ যদি থেকে থাকে, তো সেখানে প্রাথমিক স্তরে যেখানে সংবিধান স্বীকৃত এবং মৌলিক অধিকারের স্বীকৃত যে নিজের মাতৃভাষায় পড়াশোনা করবে প্রাথমিক স্তরে, সেখানে তার ব্যবস্থা কেউ তো করছেন না। তো বাঙালিকে সফট টার্গেট করে নিরীহ বাঙালিকে অত্যাচার করা হচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকায়, এটা তো ঠিক নয়। নিজের মাতৃভাষার গৌরবের জন্য, সম্মানের জন্য, মর্যাদার জন্য তার নিজের বক্তব্য প্রকাশ করা তো অপরাধ হতে পারে না, দণ্ডনীয় হতে পারে না। তাহলে আসাম কি ভারতের বাইরে? আসাম কি ভারতের সংবিধান অনুযায়ী চলে না? আসাম কি তার নিজের বিধানসভায়, যেটা 61 সালের অক্টোবর মাসে, আবারও বলছি যে পঞ্চম ধারা সংশোধন করে যেটা লাগু করলো, তার বিরুদ্ধে যেতে পারে? সুতরাং আমরা মনে করি এই যে গ্রেপ্তারি, সেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অনতিবিলম্বে তার মুক্তি দেওয়া, তাকে মুক্তি দেওয়া উচিত, প্রদীপকে মুক্তি দেওয়া উচিত। কারণ তা না হলে ভারতবর্ষ বলে যে জায়গাটা, নানা ভাষা, নানা বেশ, নানা পরিধান, বিবিধের মাঝে যে মিলন ও মহানের কথা কবি বলে গেছেন, সেটা কোথাও থাকে না। এই ধরনের ব্যাপার হওয়া উচিত না। এর পেছনে যে অসহিষ্ণুতা আছে, যেটা বড় মারাত্মক, আজকে প্রদীপ দত্ত রায়ের ক্ষেত্রে হয়েছে, আগামীকাল অন্য কারোর ক্ষেত্রে হতে পারে। বরাকের নদী ভাঙনে বড়খলার মানিকপুরে অস্তিত্ব সংকটে পড়লেও প্রতিরোধমূলক ব্যবস্থা করতে ব্যর্থ জল সম্পদ বিভাগ। ভাঙন প্রতিরোধের জন্য প্রায় 6.5 কোটি টাকা মঞ্জুর হয়েছিল, কিন্তু কাজের নামে সরকারি অর্থে হরির লুট চলছে বলে অভিযোগ তুলছেন এলাকাবাসী। ঠিকাদার রহিত গুলগুলিয়া 70% কাজ হয়েছে বলে এক ঠিকাদার টাকা উঠিয়ে নিয়েছেন, তবে বাস্তবের সঙ্গে কাজের কোনো মিল নেই, খুব সীমিত সংখ্যক লোক দিয়ে কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। তাই এ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি জানান তারা। সঠিকভাবে যদি কাজ না হয় তাহলে আগামীতে এলাকাবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন। এক নাগরিক সভার মাধ্যমে এই দাবি ওঠে। সভায় উপস্থিত ছিলেন রাজনগর জিপি সভাপতি আলী আহমেদ বরভুইয়া, হোসেন আহমেদ লস্কর, শাহজাহান আহমেদ লস্কর, আব্বাস আহমেদ লস্কর, আলম হোসেন লস্কর, মোস্তাক আহমেদ বরভুইয়া প্রমুখ। আপনি নিজে দেখতে ডিপার্টমেন্ট এবং বিভিন্ন জায়গা যে এই এরিয়ার মানুষ ভালো নাই, বুঝছেন জানি, তারা জায়গা দিতে দিতে ফুকটার মাঝে গেছে। আমরা
শিলচর অটোমালিক সংস্থার একটি জরুরি সভা হয় রবিবার। এদিন নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে নতুন কমিটিতে ফের সভাপতি পদে নির্বাচিত হন বিকাশ ভট্টাচার্য, সহ সভাপতি তিনজন, সাধারণ সম্পাদক রণজিৎ সাহা সহ 26 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এদিন বিকাশ ভট্টাচার্য বলেন, আগামী দিনে অটো চালকদের যা সমস্যা রয়েছে বিধায়কের সঙ্গে বসে এগুলো কিভাবে সমাধান করা যায় তার চেষ্টা করা হবে। শহরে ই রিকশার চলাচল নিয়ন্ত্রণ করতে সংস্থা প্রয়োজনে আন্দোলনে নামবে। আগামী দিনে জনসাধারণ এবং জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে কিভাবে শহরকে যানজট মুক্ত করা যায় সে বিষয়ে আলোচনা করা হবে বলে তিনি জানান। এখন আজকের সভার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি স্পষ্টভাবে, যে প্রশাসনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে প্রথম আমাদের মাননীয় যে বিধায়ক মহাশয় বলেছেন শহরকে যানজট মুক্ত অ্যানাউন্স করে তিনি আজকের এই বিধায়ক হয়েছেন, নির্বাচিত হয়েছেন। আমরা ওনার সঙ্গে সহযোগিতা করে যাতে শহরে যানজট মুক্ত হয়, কিন্তু দেখা গেছে যানজট মুক্তর প্রথম পদক্ষেপই দেখা গেছে শিলচর শহরে 200-300 করতে করতে প্রায় 3000 অধিক ই-রিক্সা বেড়ে গেছে অবৈধভাবে। বর্তমানে আমরা মেমোরান্ডাম দিয়েছি, আপনারা জানেন যে ই অটো একটা আরেকটা হেডিং আসছে আগামী দিনে। পুলিশ প্রশাসন দেখা গেছে যে আমাদের যে পেট্রোল অটো সেই পেট্রোল অটোকে গাড়ি মানে ট্রাফিক কনজাকশনের জন্য দায়ী করে এবং এটাকে কন্ট্রোল করার যেমন চেষ্টা করে, কিন্তু আমরা অনেক কন্ট্রোল আছি। কিন্তু আগামী দিনে আমরা একটাই লক্ষ্য যে জনসাধারণের সঙ্গেও নাহলে বিভিন্ন জনপ্রতিনিধির সঙ্গে আলোচনা করে যে আমরা সাহস নিব কীভাবে আমরা চলাচল করতে পারি, কীভাবে আমরা যাতে শহরে যানজট মুক্ত রাখতে পারি, ওনাদের উপদেশ নিয়ে আমরা আগামী দিনে পদক্ষেপ নেওয়ার আমরা চিন্তাধারা করেছি। আজকে আমাদের এই আগামী 3 বছরের সাধারণ সভা অনুষ্ঠিত হলো। গত 17 ইংরাজিতে একবার সাধারণ সভা হয়েছিল। আজকে এই সভায় পুরানো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আমাদের সর্বসম্মতিক্রমে আমাকে সভাপতি শ্রী বিকাশ ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহাকে মনোনীত করে 26 জনের একটি কমিটি গঠন করা হয়েছে। উপসভাপতি 3 জন, সহ সাধারণ সম্পাদক 3 জন, যুগ্ম সম্পাদক 3 জন, এইভাবে আমাদের 26 জনের কমিটি করা হয়েছে। জমি বিবাদের জেরে প্রতিবেশীর হাতে আক্রান্ত হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক প্রৌঢ়। সোনাই থানায় মামলা করার 3 দিন পরও দোষীদের আটক করতে ব্যর্থ পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, গত 23 নভেম্বর সোনাই ধনীপুর ওয়ার্ড নম্বর 10-এর বাসিন্দা জয়নুল হকের উপর প্রাণঘাতী হামলা চালায় তার প্রতিবেশী রিয়াজুল হক এবং সাজ্জাদ আহমেদ সহ আরো 3 জন। তিনি জানান, একটি আমড়া গাছের ডাল তার ঘরের টিনের উপর দিয়ে গিয়েছে, তাই প্রতি রাতে এই গাছ থেকে আমড়া তার টিনের উপরে পড়ার পর ভীষণ শব্দ হয়, এতে রাতে ঘুম নষ্ট হয়। তাই তার প্রতিবেশী রিয়াজুল লস্করকে গাছের ডাল কাটার জন্য বলেন। এতে রেগে গিয়ে রিয়াজুল হক লস্কর এবং তার ছেলে সহ আরো কয়েকজন তার উপর দা লাঠি দিয়ে প্রাণঘাতী হামলা চালায়। বর্তমানে তার হাত এবং পা ভেঙে গিয়েছে। এ নিয়ে সোনাই থানায় মামলা করার 3 দিন পরও দোষীদের আটক করতে ব্যর্থ পুলিশ। তিনি জেলা প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়েছেন। রিয়াজু লোকের গাছ আমড়ার গাছ ঘুষ এইগুলোর থেকে আমড়া পড়ে আমার বড় এইসব আমার বাচ্চা ঘুমাইতে পারেন না, আমি ঘুমাইতে পারিয়েন না, এইসব তুলা মাথামাতি কসলা আমড়া কেন পড়ে বা আগরের গাছ নিতে কাটো না, আমার সীমানার দাঁড়তে কি ওটা মাথায় তার ছেলেরে লইয়ে আইয়া আরো 2-3 জন মানুষ লইয়ে আইয়া আমার মারিয়া আমার গরু আমার হাত পা সব ভাঙি লেগেছে। তখন আমি একটা কেস আমার বাইয়ে গিয়ে একটা কেস দিয়েছিল সোনাই থানা, এটা থানায়ও কোনো অ্যাকশন লোন না ভালো মতো। আমি তো মেডিকেল একদম আমার আল্লাহ খারাপ, আমার হাত পা ভাঙা সব ফেরচা। তখন প্রশাসনে এটা একটু খেয়াল নেন, আমার একটা বিশাল সুবিশাল জনক। কালাইন খেলমা সপ্তম খণ্ডের জল সরবরাহ প্রকল্পে নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন স্থানীয় জনগণ। জনগণের অভিযোগ, জল জীবন মিশন প্রকল্পের আওতায় নির্মাণ কাজের
ক্লিন এস্টিমেট অনুযায়ী প্রকল্পের পাইপ 3 ফুট মাটির নিচে পুঁতে রেখে নির্মাণ কাজ পরিচালন করার কথা থাকলেও প্রকল্পের আওতাভুক্ত স্থানীয় 6 নং জাতীয় সড়কের পাশের পাইপলাইন মাটির নিচে পুঁতে না রেখে খড় ও আবর্জনার নিচে প্রকল্পের পাইপ পুঁতে রেখে পাইপলাইনের কাজ পরিচালন করছেন বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার ও বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। তাছাড়া প্রকল্পের প্ল্যান্টের দেওয়াল নির্মাণের কাজ অতি নিম্নমানের দরুন কাজ চলাকালীন সময়ে প্ল্যান্টের দেওয়ালের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দেয়, যার পরিপ্রেক্ষিতে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার ও বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাইট ইঞ্জিনিয়ার সহ স্থানীয় বিধায়ক খলিলুদ্দিন মজুমদারকে কাঠগড়ায় তুলেন তারা। প্রায় 59 লক্ষ টাকা প্রকল্পের এই কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ফলে বিশুদ্ধ পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত থাকার শঙ্কায় ভুগছেন স্থানীয়রা। রবিবার সাংবাদিকদের ডেকে মঞ্জুরিকৃত প্রকল্পের অনিয়মিত কাজের নমুনা দেখে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে অগ্নিশর্মা হন স্থানীয়রা। আমি হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমি একটা এফআইআর দায়ের করব এই কন্ট্রাক্টরের বিরুদ্ধে এবং ডিপার্টমেন্টের বিরুদ্ধে, কেননা আমাদের কাটিগড়ায় যতটি জল জীবন মিশনের কাজ চলছে প্রতিটি জল জীবন মিশনে দুর্নীতি হচ্ছে এটা আমরা খবর পাচ্ছি, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে কোনোদিনও কোনো স্কিমের তদারকি করার জন্য যাইনি। কিন্তু আজকে জনগণের ডাকে যেহেতু এসেছি, এসে দেখেছি 5 ইঞ্চি 4 ইঞ্চি মাটির নিচে পাইপলাইন দিয়ে ওরা পাইপলাইনের কাজ সম্পন্ন করে চলে যাচ্ছে। এখানে এখন সবাই জনগণকে নিয়ে আমি এখানে প্ল্যান্টে এসেছি, এই প্ল্যান্টে আসার পর দেখলাম যে প্ল্যান্টে যে রিনোভেশনের কাজ তারা কমপ্লিট করে ফেলেছে, শুধুমাত্র কালার করার বাকি রয়েছে, কিন্তু অর্ধশেষ কাম বাকি রয়েছে। এই পুরানো যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কের কোনো রিনোভেশনের কাজ হয়নি। তারা শুধুমাত্র আমাদের গ্রামীণ একটা কথা আছে সেফ দিয়ে লেফ দেওয়া এই ধরনের কাজ করে তারা সম্পূর্ণ করে ওরা কালার করে ওরা সম্পূর্ণ কাজের বিলিং বিল উঠানোর জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে। আমি জেলা প্রশাসন বিশেষ করে ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করছি এবং আমি এই ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ারের কাছে অনুরোধ করছি এই খেলমা সপ্তম সহ আমাদের কাটিগড়া সমষ্টিতে যতটি জল জীবন প্রকল্পের কাজ চলছে প্রতিটি জল জীবন মিশনে এখন আমরা জনগণ নিয়ে আমরা তদারকি করব, আমরা ইনকোয়ারি করব, যদি এ ধরনের কোনো 2 নম্বরই কাজ পাই সঙ্গে সঙ্গে কন্ট্রাক্টর এবং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে আমরা মামলা করতে যাব। 28 নভেম্বর শিলচর কল্লোল সংঘের বর্ষব্যাপী 75তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে ডিএসএ মাঠ থেকে প্রথমে ওয়াকাথনের মাধ্যমে সূচনা হয়। এই ওয়াকাথন শহরের প্রধান প্রধান সড়ক হয়ে সোনাই রোড কল্লোল সংঘে গিয়ে শেষ হয়। সঙ্গে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। সংঘের পতাকা উত্তোলনের পরই অনুষ্ঠানে আগত বিভিন্ন অতিথিরা বক্তব্য রাখেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসএ সভাপতি বাবুল হোড, ডিএসএ সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, টাউন ক্লাবের সভাপতি দিলীপ রঞ্জন নন্দী, সংঘের সভাপতি সৌগত সোম ও সচিব অতনু ভট্টাচার্য। সহজ কথা নয়, কল্লোল সংঘ দেখিয়ে দিয়েছে যে ক্লাবটা তাদের সদস্যরা অতীতে স্থাপন করেছিল, আজকে তারা সেই 75 বছর তারা এই পালন করে যাচ্ছে। এটা আমরা সত্যি এই কল্লোল সংঘর সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্যরা অভিনন্দন জানাচ্ছি। হাজি এসইউসিএ ফাউন্ডেশনের পক্ষ থেকে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ ঘনিয়ারা এলাকার এক কৃতি ছাত্র আহমেদ লবিব বরভুইয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এদিন তার হাতে ডাক্তার হওয়ার পর যেগুলো চিকিৎসার জন্য জরুরি সেইসব সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তৈমুর রাজা চৌধুরী, সুমিরন আচার্য, অমিত শিকদার, মিলন উদ্দিন লস্কর, ডক্টর মোহাম্মদ কাসিম, ডক্টর নীলুফা মজুমদার প্রমুখ। কিছু কিছু ডাক্তার আছেন আমাদের শহরে যারা এত বেশি প্রতিষ্ঠিত হয়েছে, তাদের কাছে গরিবের কোনো ইয়ে নেই, মাপ নেই। কাজেই আমি মনে করি ঘনিয়ালা ধন্য হবে যেদিন তুমি গরিব মানুষদের ডাক্তার হয়ে প্রতিষ্ঠিত
ডাক্তার হয়ে গরিব মানুষদের সেবা করতে পারবে সেই দিন এই ঘনিয়ালা ধন্য হবে এবং ঘনিয়ালাকে তুমি গৌরবান্বিত করে তুলবে। এই বলে আমি ঈশ্বরের কাছে আবারও তোমার সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ। মডার্ন ডে অফ জার্নালিজম দিনটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করল লিও ক্লাব অফ শিলচর সেন্ট্রাল। এদিন বিকেলে শহরের লান্স চক্ষু হাসপাতালে একগুচ্ছ কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলন ও বেশ কজন সাংবাদিকদের সংবর্ধনার মধ্য দিয়ে আনুষ্ঠানিক সভার সূচনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশনের বিভাগের অধ্যাপক ডক্টর চারবাক। সভায় বক্তারা বর্তমান যুগে জনগণের কাছে সংবাদ দ্রুত প্রেরণে মডার্ন মিডিয়ার ভূমিকা ও তাৎপর্য তুলে ধরেন। লিও সৌভিক এম কাশ্যপ সহ অন্যান্যরা লিও কর্মকর্তারা সমাজের সংবাদ মাধ্যমের গুরুত্ব তুলে ধরে মত ব্যক্ত করেন। লাইফলাইন হেল্পিং এন্ড সোসাইটি একটা এনজিও, আমাদের এই অঞ্চলের একটা প্রমিনেন্ট এনজিও। তারা যেভাবে আমাদের যারা ড্রাগস এডিক্টেড বাইরে আছে বা নেশাগ্রস্ত যে সমস্ত ছেলেরা আছে, আজকের সমাজে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে মা বাবার জন্য, গার্জেনদের জন্য এডিক্টেড যারা নেশাগ্রস্ত হয়ে গেছে তাদের জন্য, তাদের পুনর্বাসনের জন্য যে সেন্টার করেছেন রিহ্যাবিলিটেশন সেন্টার, এবং যে ইয়াং ছেলেরা এডুকেটেড ছেলেরা যেভাবে ইনিশিয়েটিভ নিয়েছেন আমি ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আমি আশা করি যারা যে উদ্দেশ্য নিয়ে ওনারা এনজিও করেছেন সেটা ভালোভাবে ওনারা পরিচালিত করতে পারবেন। স্থানীয় বিধায়ক হিসাবে আমার যতটুকু দায়িত্ব এবং কর্তব্য আছে আমি পালন করব, সবসময় সহযোগিতার হাত বাড়াবো। ওনারা একটা অ্যাম্বুলেন্সের জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব হয়। সীমিত ফান্ড আমাদের, এইবারের ফান্ড আমরা অলরেডি ডিস্ট্রিবিউট করে দিয়েছি, আগামীতে আমরা চেষ্টা করব ফান্ড আসার সঙ্গে সঙ্গে ওনাদের এই দাবি পূরণ করার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজ লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির অধীনে থাকা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে সভাপতি সাজানুল হক বড়ভূয়া ও সম্পাদক গুড্ডু কুমার সিংহ, কাউন্সিলর এইচ ধরেন্দ্র কুমার সিংহ, কার্যকরী সদস্য বড়ুয়া দেববামা, তপজ্যোতি সেন, জামান মাঝার ভূঁইয়া, সোনাই বিধানসভা সমষ্টির বর্তমান বিধায়ক করিমুদ্দিন বড়ভূয়াকে এক শুভেচ্ছা স্মারক সহ উত্তরীয় পুরীয় সম্মান জানান উক্ত সোসাইটির সদস্যরা। এদিন বিধায়ক করিমুদ্দিন বড়ভূঁইয়া লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির অধীনে থাকা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের সদস্যদের ভূয়সী প্রশংসা সহ আগামীতে উনার একটি তহবিল থেকে অ্যাম্বুলেন্স প্রদান করবেন বলে প্রতিশ্রুতি দেন। আজ আলগাপুর বিধানসভার অধীনে শ্রীকুনা লালমাটিতে শঙ্কর মঠ ও মিশনের বিশেষ উদ্যোগে শিব মন্দির সহ ভোগঘর, গোশালা, অনাথ আশ্রম নির্মাণের পরিকল্পনা নিয়ে একটি সভার আয়োজন করা হয়। সেদিন উক্ত মন্দির স্থাপনের মহৎ উদ্দেশ্যে 6 কাঠা জমি দান করেন দেবাশিস বর্ধন। শিলচর শঙ্কর মঠ ও মিশন তথা শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমদ বেগানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, যত বেশি মন্দির প্রতিষ্ঠা হবে তত বেশি মানুষ দুর্নীতি, পাপ, চুরি সহ আরও বিভিন্ন ধরনের বাজে পথ থেকে দূরে সরে সৎপথের দিকে অগ্রসর হবে। ধর্মের পথ সৎপথ, ধর্মই এমন একটা পথ, এই পথটি হল সৎপথে বাঁচা ও বাড়ার একমাত্র পথ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইন্দ্রগড় জিবির প্রাক্তন পঞ্চায়েত কাজল রায়, ভোলন তন্তু রায়, শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের সভাপতি রেবতী রঞ্জন তালুকদার সহ অনেকে। ভাই বোনেরা, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী এবং সমতুল্য সনাতনী সকল ভক্তপ্রাণ দাদুমাইয়া সকলকে ওম নম নারায়ণ জ্ঞানে প্রণাম করছি সর্বাত্ম। আমরা সাধারণত সকলে হিন্দু অবলম্বী, আমাদের বিভিন্ন মত পথ থাকলেও আমরা কিন্তু একজনের পূজা করি, যাকে আমরা ভগবান বলি। আমাদের রুচি ভিন্নতা আছে, আমাদের মত পথ ভিন্নতা থাকলেও কিন্তু আমরা একই পথের যাত্রী, আমরা সকলেই হিন্দু এক কথা। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। শৃঙ্খল চালিহার বিরুদ্ধে ব্যবস্থা নিন মুখ্যমন্ত্রী, সরব বুদ্ধিজীবীরা। বরাকের ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর, প্রতিরোধের দাবি। ফের অটো মালিক সংস্থার সভাপতি বিকাশ, সম্পাদক রঞ্জিত।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।